আজকে আমরা করব মুরগির লটর পটল। তো প্রথমে আসুন দেখে নিই কি কি লাগবে এই মুরগির লটর পটল রান্না করার জন্য। প্রথমে রান্নাটা সম্পর্কে একটু বলে নিই আপনাদের, এটা বেশ ঝাল হবে আর রান্না হচ্ছে মুরগির গিলা এবং কলিজা ঠিক না, মুরগির গিলা দিয়ে আমরা এটা রান্না করব। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2 পাউন্ড গিলা নিয়েছি। তো গিলার মধ্যে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা যখন এটা পরিষ্কার করবেন মেক শিওর করবেন এই জিনিসটা আপনার মধ্যে কেটে নেবেন, কারণ এটার ভিতরে রক্ত থাকে এবং ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখুন আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, এই দেখেন কোনো রক্ত নেই, কিছু নেই, কারণ এটার ভিতরে যদি রক্ত থাকে এবং রান্নার পরে আপনি কিন্তু খেতে পারবেন না, এটা গন্ধ করবে। আসুন মশলা পড়বে চলে যাই, কি কি লাগবে। তো ধনিয়া, জিরা, শাহি জিরা, লবঙ্গ, দারচিনি, এখানে এলাচ দানা, গোলমরিচ, শুকনো মরিচ আর আছে স্টার অ্যানিস। এগুলোকে আমি প্রথমে কি করবো, প্রথমে একটু তেলে নিব, তেলে নিয়ে মশলাটা আমি নিজে বানাবো। আসুন আমরা একটু মশলাটা একটু প্রথমে তেলে নিই। দেখেন মশলাটাকে আমরা হালকা তেলে নিয়ে করে ফেলেছি, একদম পুরো মিশেও যায়নি, হালকা ফাঁকি মশলার মতো হয়েছে। এখন এখানে আমরা 1 চামচের মতো হলুদ, 1 চামচ আদা আর 1 চামচ রসুন দিব। গন্ধটা দেখুন সেরকম। সবসময় যে কাজটা করি সেটা আপনাদের আগেও বলেছি, আমি মশলাগুলোকে একটু পানি এবং লবণ দিয়ে ভালো মতো মিক্স করি, কারণ মশলাগুলো যখন ড্রাই থাকে তখন এখান থেকে লবণ এবং পানি কিন্তু বের হয়ে যায়। ওটা তৈরি হয়ে গেছে, এখন আমরা এটা আমাদের গিলা কলিজার মধ্যে ঢেলে দিব। চলুন আমরা মিক্স করে দিই, রেখে দিই চামচ দিয়ে। একটা বড় সাইজের পেঁয়াজ নেব, পেঁয়াজটা প্রথমে আমরা হাফ ইউজ করব আর পরে আমরা বাকি হাফটা ইউজ করব। পাতাটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমরা এখানে সামান্য তেল ঢেলে দিই। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাংসটা এর মধ্যে দেব। দেখুন পেঁয়াজের কাদা অংশ কি সুন্দর বাদামি হয়ে আসছে। এখন আমরা এর মধ্যে আমাদের মুরগির লটর পটল ঢেলে দিব। এখন এটাকে আমরা ঢেকে দিই। দশ মিনিট পরে আমরা এরকম 1 বাটি টমেটো, এখানে আমি 2টা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, ঢেলে দিব। ঢেলে দিয়ে আবার একটু হালকা করে নেড়ে দিব। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আপনাদের মনে আছে আমরা হাফ পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে হাফ পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, ওটাকে আমি কিউব 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 করে কেটেছি, ওটা এখন দিয়ে দিব। 4টা কাঁচা মরিচ, 2টো তেজপাতা, তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিব। আর এখানে সর্বশেষে আমরা 4 চামচের 1 চামচ চিনি দেবো, বেশিও না কমও না। চিনি খাবারের টেস্ট কিন্তু অনেক বাড়িয়ে দেয়। এখন এটাকে নেড়ে দিই সুন্দর করে।
আপনি দেখুন মশলাটা লেগে আসছে অনেকটা। এখন আমরা এখানে 200 মিলিলিটার মতো পানি, গরম পানি ঢেলে দিব। পানিটা ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আবার একটু নেড়ে দিব। পাতাটা এখন সরিয়ে সাইডে রেখে দিই। আরেকটা পাত্র নেব। পাত্রটা গরম হয়ে গেছে, এখন আমরা হালকা তেল দিব, খুব বেশি না। এর মধ্যে আমরা এখন দেখতে আজ কুচি কুচি করে কেটে দিয়ে দিব। তার সাথে আমি পাঁচটা কাঁচা মরিচ নিয়েছি, কাঁচা মরিচগুলো মাঝখান দিয়ে চিরে এখানে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিই। দেখুন আমাদের পেঁয়াজটা মোটামুটি বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন আমরা এই মুরগির গিলা কলিজা বা লটর পটরটা এটার মধ্যে ঢেলে দিব। এখন এটাকে আমরা এভাবে 4 থেকে 5 মিনিট রেখে দিব, যতক্ষণ পর্যন্ত না মশলাটা একটু পোড়া পোড়া হয়ে যাবে বা বাকি ঝোলটা শুকিয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে, ফোলটা শুকিয়ে গেছে। একদম ড্রাই করে ফেলবেন না, হ্যাঁ একদম ড্রাই করবেন না। হালকা খুব সামান্য মাখা মাখা একটা ঝোল যেটা, সেটা মতো করে রেখে দেবেন। হয়ে গেল আমাদের মুরগির লটর পটর রান। আমরা এটাকে পরিবেশন করব আজকে সকালে নাস্তার সাথে পরোটা দিয়ে। চলুন টেস্ট করি, দেখি কেমন হলো আমাদের মুরগির লটর পটর। দেখুন এটা কিন্তু একদম ড্রাই হয়নি, জুসি আছে। ঝালটা একটু বেশি হয়েছে, আমি ইচ্ছে করে ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ ঝালটা বেশি না হলে লটর পটরটা খেতে খুব একটা টেস্ট হয়।